বৃহস্পতিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে ব্লাড মাউথ ত্রিবেণী সংঘের বিরুদ্ধে খেলতে নামে। এই ম্যাচটিকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়ে পড়ে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন, কারণ টিএফএর নিয়ম অনুসারে প্রথম একাদশে স্থানীয় তিনজন ফুটবলার থাকতেই হবে। কিন্তু এদিন দেখা গেল ত্রিবেণী সংঘের হয়ে প্রথম একাদশে খেললেন দুইজন স্থানীয় ফুটবলার। গোটা বিষয়টি এড়িয়ে গেল টিএফএ কর্তৃপক্ষ। এদিন আরও দেখা গেল ত্রিবেণী সংঘের ফুটবলারদের অনেকের সিন কার্ড নেই, অনেক ফুটবলারদের পায়ে মোজাও ছিল না। পাশাপাশি ত্রিবেণী সংঘের ফুটবল কোচ মাঠে উপস্থিত ছিলেন না। মাঠে টিম নামান টিম ম্যানেজার মুকেশ, কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই রিজার্ভ বেঞ্চ থেকে উধাও হয়ে যান ত্রিবেণী সংঘের টিম ম্যানেজার মুকেশ। এদিন ম্যাচে একক প্রাধান্য বিস্তার করে ফুটবল খেললো ব্লাড মাউথের ফুটবলাররা। ম্যাচে 6-0 গোলে জয় পায় ব্লাড মাউথ ক্লাব। ম্যাচ শেষে ব্লাড মাউথ ক্লাবের কোচ স্বপন কুমার বিশ্বাস বিপক্ষ ত্রিবেণী সংঘের নিয়ম বহির্ভূত বিষয়গুলো তুলে ধরেন। তিনি জানান, বিপক্ষ দলের এই ঘটনাগুলো টিএফএ কর্তৃপক্ষ কি করে অ্যালাউ করলো তা বোঝা গেল না। দলের খেলা সম্পর্কে ব্লাড মাউথ কোচ জানান, ম্যাচের প্রথমার্ধে দল ততটা ভালো খেলতে পারেনি। তিনি আরো জানান, খেলা শেষের আগেই জিতে যাওয়ার মনোভাব দলের টিম স্পিরিটকে ক্ষতিগ্রস্ত করেছে। যে অ্যাটলিস্ট তিনজন লোকাল প্লেয়ার খেলাতে হবে, তো আজকে তিনজন লোকাল প্লেয়ার ছিল না। আমাদের অবজেকশনটা ছিল সেখানে যে তিনজন লোকাল প্লেয়ার না থাকলে কি করে এটাকে অ্যালাউ করে। তারপরে একটা মিনিমাম সিনগার্ড নেই প্লেয়ারদের, কী করে তাদেরকে অ্যালাউ করে? এখন তো ফুটবলের নিয়ম হয়ে গেছে সিনগার্ড ছাড়া কাউকে মাঠে নামতে দেয়াই যাবে না। সেখানে সিনগার্ড নেই অধিকাংশ প্লেয়ারের, তারা নেমে পড়েছে। একরকম মোজা নেই, মোজা ছাড়া তারা নেমে পড়েছে। এগুলো কী করে যে একটা স্টেট লিগে এটা অ্যালাউ হয় আমি তো সেটাই বুঝে উঠতে পারলাম না। টিম ভালো খেলেছে, টিম ফার্স্ট হাফে ততটা ভালো খেলতে পারেনি, কিন্তু সেকেন্ড হাফে টিম আবার নিজের জায়গায় ফিরে এসেছে। অ্যাকচুয়ালি কী হয়, অপোনেন্টে যদি প্লেয়ারের সংখ্যা কমে যায় তো টিম কী করে একটা ইয়েতে ভোগে যে আমরা বোধ হয় ইজি জিতে যাব। সেই জিতে যাওয়ার আগেই জিতে গেছে, এই মানসিকতাটা একটু হ্যাম্পার করেছে টিমের স্পিরিটকে। এদিন ব্লাড মাউথ ক্লাবের কর্মকর্তারা ম্যাচ শেষে স্থানীয় ফুটবলারের সংখ্যা নিয়ে প্রতিবাদ জানান, কিন্তু সংশ্লিষ্ট ক্ষেত্রে টিএফএ কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সংশ্লিষ্ট বিষয় নিয়ে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নীরব ভূমিকায় দর্শক মহলেও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ম্যাচটি পরিচালনা করেন আদিত্য দেববর্মা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।